পাকিস্তানের খবর। পাকিস্তানত অব্যাহত সাধারণ নির্বাচনের ভোট গণনা আকর্ষণীয় পর্যায়ত এটা উপনীত হয়েছে। ভোট গণনার শেহতীয়া ট্রেন্ড, পুনের সরকার গঠনের সাজু হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। আর এই পর্যন্ত কোনো একটা দলে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ নাই করা, কিন্তু নওয়াজ শরীফর পি এম এল এন দলে এতালেকে লাভ করেছে 38 আসন। আর বিলাবল ভুট্টো জর্দারি নেতৃত্বাধীন পিপিপি দলে লাভ করেছে 26 আসন। তাৎপর্যপূর্ণভাবে কারাবন্দী প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান নেতৃত্বাধীন পাকিস্তান তেহরিকে ইনসাফ চমুকৈ পি টি আই দলের সমর্থিত নির্দলীয় পার্টি জয়ী হয়েছে 56। এতিয়া পি টি আইর নির্দলীয় সদস্যর সমর্থনত সরকার গঠনের সপোন দেখিছে নওয়াজ শরীফে। ইফালে অন্যান্য লাভ করেছে 37 আসন। এতালেকে 266 আসনের 147 আসনের ফলাফল প্রকাশ পাইছে। রঙিয়াত আজিরপর আরম্ভ হল শ্রীমন্ত শঙ্করদেব সংঘর 93 সংখ্যক অধিবেশন। তিনদিনিয়া বর্ণাঢ্য কার্যসূচীরে কামরূপ জেলার রঙিয়া মরাণজানা বয়রার হাতীখোলা সমন্বয় ক্ষেত্র উত্তর পূর্বাঞ্চলের সর্ববৃহৎ সামাজিক সাংস্কৃতিক আর আধ্যাত্মিক অনুষ্ঠান শ্রীমন্ত শঙ্করদেব সংঘর রঙিয়া অধিবেশন অনুষ্ঠিত করা হয়েছে। আজি পুয়া পরিবেশ নিকাকরণ, প্রাত প্রসঙ্গ আর বৃক্ষ রোপণের অধিবেশনের শুভারম্ভণি করা হয়। ইয়ার পাছত সেনাবাহিনীর শিবির, মূল তোরণ, নামঘরের তোরণ, প্রতিনিধি তোরণ আদি উন্মোচন করা হব। আর তার পিছত কার্যসূচী প্রতিনিধি সভা কক্ষত হরণ সমিতির বৈঠক আর এই অধিবেশনের সঙ্গতি রাখি আয়োজন করা গ্রন্থমেলা আর প্রদর্শনী দ্বার উন্মোচন করব রঙিয়ার পৌরপ্রতি অমরেন্দ্র লহকরে। বিশেষ প্রতিনিধি শিবিরের তোরণ উন্মোচন করব মহকুমা ধিপতি দীপন বর্মনে। রভা মঞ্চর তোরণ উন্মোচন করব কামরূপ জেলার আরক্ষী অধীক্ষক হিতেশ চন্দ্র রায়। আবেলি অনুষ্ঠিত হব গ্রন্থ উন্মোচনী সভা। সভাপতিত্ব করব পদাধিকার ভবেন্দ্রনাথ ডেকায়। স্মৃতি গ্রন্থ ভকতি সিন্ধু উন্মোচন করব সাহিত্য সভার প্রাক্তন সভাপতি ডক্টর কুলধর শইকীয়া। বিশিষ্ট অতিথি হিসাবে উপস্থিত থাকব কামরূপ জেলা সাহিত্য সভার সভাপতি ডক্টর নৃপেন তালুকদার আর পূব কামরূপ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর ভূপেন কুমার শর্মা। সন্ধ্যা নাটঘর উন্মোচন, নাম প্রসঙ্গ, অঙ্কীয়া নাট, প্রদর্শন, সাংস্কৃতিক সমারোহ আদি অনুষ্ঠিত হব। অধিবেশনক কেন্দ্র করে সমগ্র সমন্বয় ক্ষেত্র হরি নাম ধ্বনিরে মুখরিত হয়ে পড়েছে, উদুলি মুদুলি হয়ে পড়েছে সমগ্র অধিবেশনস্থলী। রাজ্যের বিভিন্ন প্রান্তর লাখ লাখ ভকত বৈষ্ণবত আগমন ঘটেছে। আগ্রহম আমার সাংবাদিক কৈলাশ ডেকার প্রতিবেদন। মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব গুরুজনার আজি যে রঙিয়ার যে 93 সংখ্যক যে অধিবেশন, আর অধিবেশনের প্রথমটো দিনত উদুলি মুদুলি পরিবেশ বিরাজ করা পরিলক্ষিত হয়েছে। আর উপস্থিত আছো রঙিয়ার হাতীখোলা পথারত। প্রথমে পরিবেশটা দেখব, আজি যে প্রথমটো দিন আর অধিবেশনের প্রথমটো দিনতে আসলে রাজ্যের যে বাপ বান্ধবসকল আহি ভিড় করা পরিলক্ষিত হয়েছে। আর সকলে নাম কীর্তনের ধ্বনিতে এটা উখল মাখল পরিবেশ বিরাজ করেছে। আমি সহযোগী প্রথমে পরিবেশটা দেখবলে আহ্বান জানাইছো। আর যেহেতু হাতীখোলা পথারত এটা কেবল বিভিন্ন ধরনের সবকে যে নাম ধর্মরে মুখরিত হয়ে পড়া পরিলক্ষিত, আমি পরিবেশটা দেখবলে চেষ্টা করি। সমান্তরভাবে বাপ বান্ধবসকলের কথা পাতিবলে চেষ্টা করি, পূর্বে আমি পরিবেশ চোয়া দেখবলে চেষ্টা করছো। আর বাপ বান্ধবসকল আহিছে, আপোনাৰ পৰা অকণমান কথা পাতিবলৈ চেষ্টা কৰোঁ। ক'ৰ আহিছে? মই কমলপুৰৰ পৰা আহিছোঁ। কি ক'ব, আজিৰ পৰা শংকৰ সংঘ যে অধিবেশন আৰম্ভ হৈছে অকণমান ঘূৰিবলৈ ভালে ঘূৰি আমাৰ ৰঙিয়া কমলপুৰত হৈছে এইবাৰ, গতিকে বহুত ভাল লাগিছে। আমি সহযোগ কৰি আছোঁ, আহি আছোঁ, আলহী আহি আছে, আমাৰ সংগীবিলাক আহি আছে অসমৰ বিভিন্ন ঠাইৰ পৰা।
গোটাই গোটাইবিলাক মিলি ভালদরে এই পরিবেশটা চলি গেলে আমি ভাল পাব। সুন্দর পরিবেশ ইয়ার আধ্যাত্মিকতা ভক্তি, কৃষ্ণ ভক্তি আমার একঘরের নাম ধর্ম, আমি এজনে জানো কৃষ্ণ শঙ্কর। শঙ্কর নাম কীর্তন, নাম কীর্তন চলি আছে। ও নেরি মানে বুর্গর ডিব্রুগড় জেলার টিংখাং সমিতির আইছো। যেহেতু আজি কামরূপ ডিস্ট্রিক্টর আজি রঙিয়ায় পবিত্র ক্ষণ পবিত্র মুহূর্ত আজি হরিনামে মুখরিত হয়েছে, ইয়াতে বৈকুণ্ঠ পরিলে উপান্তরিত হয়েছে। আর শ্রী 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 শঙ্করদেবর যিনি আমার গুরুজনে যিনি আমার দি গেছে, সেই কৃষ্টিক আমি সংরক্ষিত করে পেলে কৃষ্টিক আমি জিয়াই রাখব লাগবে। অসমীয়া জাতিক যদি সহকী করলে বিশ্ব দরবার প্রতিষ্ঠা করে গেল, সেই প্রতিষ্ঠা করা শঙ্করদেবক আমি শ্রদ্ধার আমি তখন ভক্তি করব লাগব। ভক্তিয়ে মুখ্য কর্ম, আমি সদায় ভক্তিত্বভাবে আমি গুরুজনক রক্ষা করব লাগবে। আর গুরুজনের প্রতি আমি সদায় মানে আমার জাতিটুক জিয়াই রাখব কারণে আমার লগতে প্রজন্মকো আমি শঙ্করদেবর আমি গুণরালি সম্পদে সম্পদ আজি আমি তখনকে হাতত দিয়ে যাব লাগবে। তৃতীয় যুগে যুগে এই অসমীয়া জাতি বিশ্ব দরবার জিয়াই থাকবে। অসমীয়া জাতিয়ে নিজের পরিচয় রক্ষা করব, অস্তিত্ব রক্ষা করব, সংস্কৃতি কৃষ্টির সকলো দিকতে অসমীয়া জাতি সুরক্ষিত হব। হে আজি এই বৈকুণ্ঠপুরী রঙিয়া এই পবিত্র ক্ষণত আমি আজি শঙ্করদেবলে আমি শ্রদ্ধায় হয়েছে প্রণাম জানাইছো। তখনক আমি যেন জিয়াই রাখব লাগবে। আর রঙিয়াবাসীর যান কষ্ট ত্যাগর মাজত আজি এই মানে তিনদিনা কার্য হয়েছে, আজি বিশাল কার্য হয়েছে। আজি শঙ্করদেবর যানে শঙ্করদেবর যার্ষিক অধিবেশন পাতিছে, ইয়ার সমগ্র অসমবাসী রাইজর গুরুজনের প্রতি। আর ব্রেকিং নিউজ, পথ দুর্ঘটনায় প্রাণ কাড়িলে দুই কণমানি ছাত্র। দক্ষিণ কামরূপর সমরিয়াত এক ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত্যু হয়েছে সানিদুল ইসলাম আর হারুনাল রশিদর। বাইক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুইগী ছাত্র। কুন্তলী শান একাডেমির নবম শ্রেণীর ছাত্র আছে দুইগী। সানিদুল ইসলামের ঘর কুন্তলীর নাও ভাঙা গাঁও, হারুনাল রশিদর ঘর হয়েছে তিন নং দক্ষিণ রঙাপানীত। কুন্তলীর সমরিয়া অভিমুখে বাইকের গে থাকা অবস্থা সংঘটিত হয়েছে এই ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। পুনের কোথাও এটা অতিক ভয়ঙ্কর পথ দুর্ঘটনা সংঘটিত হয়েছে। আর এই পথ দুর্ঘটনায় প্রাণ কাহিলে দুই কণমানি ছাত্র। দক্ষিণ কামরূপর সমরিয়াত ভয়াবহ পথ দুর্ঘটনা, নিহত সানিদুল ইসলাম আর হারুনাল রশিদ। বাইক দুর্ঘটনার মৃত্যু হল দুইগী ছাত্রের। একাডেমির কুন্তলী শান একাডেমির এগারী ছাত্র হয়েছে নবম শ্রেণী, দুইগিয়ে নবম শ্রেণীর ছাত্র। সানিদুল ইসলামের ঘর কুন্তলীতে নাও ভাঙা গাঁও, ইফেলে হারুনাল রশিদের ঘর হয়েছে তিন নং দক্ষিণ রঙা। ফোনত আমার সঙ্গে সংযুক্ত হয়ে আছে সাংবাদিক আবুল কালাম আজাদ। আবুল, গোটে ঘটনাটা জানি, কেন দুর্ঘটনাটা সংঘটিত হল? হয়, আজি এক ভয়াবহ পথ দুর্ঘটনা সংঘটিত হয়েছে। আর এই দুর্ঘটনা দুজনক ছাত্র থিতাতে নিহত হলে গেছে। ছাত্র দুগী আসলে আমার খন্তলীর শান একাডেমির ছাত্র আছিল, নবম শ্রেণীত অধ্যয়নরত আছিল। বিদ্যালয় সামরি বিশেষ কারণত মানে সমীরাত যাবলৈ লওঁতে, সমীরা নাপাওঁতে তাতে এটা হাউলিটারি বলে এডোখর ঠাই আছে, তাতে টার্নিং আছে। টার্নিং তারমানে টার্নিং লোতে নিয়ন্ত্রণ হেরাই হেরাই রাস্তার কাকত এখন গছর খন্দা মারি লগেলগ দুগী ছাত্র আজি মৃত্যু হবলগা হয়েছে। ধন্যবাদ জানাইছো। পুনরবার কছো যে দুগরাকী কই ছাত্র করুণ মৃত্যু হয়েছে। আর এই ঘটনা আমি কলোয়ে যে দুজন ছাত্র হয়েছে নবম শ্রেণীর ছাত্র, শান একাডেমির ছাত্র আসলে সমরিয়াত গিয়ে থাকা অবস্থাতে এই ঘটনাটা সংঘটিত হয়েছে। সানিদুল ইসলাম আর হারুনাল রশিদ। মানকাছরত নাবালিকা ধর্ষিতাই প্রসব করা নবজাতক বিক্রির অভিযোগত নার্সসহ পাঁচগী মহিলাক আটক করা হয়েছে। হাতশিঙিমারি জেলা চিকিৎসালয়ত প্রসব করা নবজাতকক দুই লাখ টাকা বিক্রি করেছিল ধুবুরী। এই অভিযোগতে হাতশিঙিমারি আরক্ষী এ পর্যন্ত আটক করেছে পাঁচগীক মহিলাক। ধৃত পাঁচগী মহিলার চারিগী সরকারি হাসপাতালের নার্স। আরক্ষীর জালত পড়েছে শিশু বিক্রি কাণ্ডর মূল অভিযুক্ত নার্স সুমেজা খাতুন ওরফে মুন্নি। বয় খারুয়া বান্ধা আরক্ষী হাতশিঙিমারি জেলা হাসপাতালের আটক করেছে অভিযুক্ত নার্স মুন্নিক। মাস্টার মাইন্ড মুন্নির আরক্ষী আটক করেছে গুয়াহাটীত আত্মগোপন করা আর এগারী নার্সক। ধৃত আনগী নার্সর ঘর অভিযান চলায় আরক্ষী জব্দ করেছে আপত্তিজনক সামগ্রী। আজি দুগী নার্সর আটক করেছে আন এগারী মহিলাকো। ইয়ার পূর্বে বৃহস্পতিবার
দক্ষিণ শালমৰা মানকাছৰ জিলা চিকিৎসালয়ত অভিযান চলাই আৰক্ষী আটক কৰিছে দুই নাৰ্ছক। নাবালিকা প্ৰসূতিৰ সন্তান বিক্ৰীৰ অভিযোগত আৰক্ষী আটক কৰিছে চাৰিগৰাকী নাৰ্ছক। হাতীমাৰী জিলা চিকিৎসালয়ত প্ৰসৱ কৰা নৱজাতকক 2 লাখ টকা বিক্ৰী কৰিছিল জুবুৰী। উল্লেখযোগ্য যে সন্তান প্ৰসৱ কৰা নাবালিকাগৰাকী বলি হৈছিল ধৰ্ষণৰ ঘটনা সন্দৰ্ভত কালাপানী আৰক্ষী চকীত এজাহাৰ দাখিল কৰিছিল ভুক্তভোগীৰ পৰিয়ালে। এই হস্পিটেলৰ মুৰব্বী সুপাৰিণ্টেণ্ট তেখেত এইবিলাক মানে চোৱা চিতা কৰাৰ মালিক তেখেত, তেখেত নজনাকৈ কেনেকৈ এনেকুৱা কাণ্ড এনেকুৱা ঘটনা হস্পিটেলৰ ভিতৰত হ'ব পাৰে? হস্পিটেলত নাবালিক ছোৱালী এজনী লগতে অবিবাহিত আৰু তেওঁ কেনেকৈ তেওঁৰ সন্তান হস্পিটেলত আহি জন্ম দিব পাৰে? বহুত ৰহস্যৰ বিষয়। গতিকে আমি ক'ব বিচাৰিছোঁ যে এই সন্দৰ্ভত অকল দায়িত্ব মুখ্য দায়িত্বত থকা ব্যক্তিসকলক এই কেছৰ আওতাত ননাকে এই সামান্য নাৰ্ছবিলাক তেওঁলোকক কৰায়ত্ব কৰাটো তামুলপুৰৰ ফায়াৰিং ৰেঞ্জত এক অঘটন সংঘটিত হৈছে। সেনাৰ প্ৰশিক্ষণৰ সময়ত গুলীবিদ্ধ হৈ এজনৰ মৃত্যু হৈছে। যুৱকজনৰ নাম হৈছে লক্ষ্মীৰাম সোৰেন। গুৰুতৰভাৱে আহত হৈছে আন এগৰাকী যুৱক। আহত জিৰা হাজদাক হাস্পাতালত ভৰ্তি কৰোৱা হৈছে। বোমা বাৰুদৰ অৱশিষ্ট বুটলিবলৈ যোৱাৰ সময়তে এই অঘটনটো সংঘটিত হয়। দুগৰাকী যুৱকৰ গাত লাগিল গুলী আৰু বিস্ফোৰিত মৰ্টাৰৰ টুকুৰা। শুকানজুলি পাহাৰপুৰ ফায়াৰিং ৰেঞ্জত এই ভয়ংকৰ ঘটনাটো সংঘটিত। প্ৰতিদিনে যোৱা নাছিল, কালি গৈছিল, যোৱাকালি দুদিনমান হৈছিল আৰু। ক'ত গুলি লাগিছিল? গুলি মানে বুকুত লাগিছিল। ইয়াৰ সৈতে বাতৰি পাবি দিয়া লৈছো। নমস্কাৰ।